গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সঞ্জিতা ব্লগে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি আমার দিদির বাসায় ঘুরতে। তো দিদি নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য, তো আমি আর হাজব্যান্ড এসেছে, আর আমার বাবার বাসার থেকে বৌদি ভাই ওরাও এসেছে। এখানে কাকার তো বোনও ছিল, ওদেরও নিমন্ত্রণ ছিল, প্রায় 10-12 জনের নিমন্ত্রণ ছিল। তো আমরা সবাই মিলে এসেছি দিদির বাসায় নিমন্ত্রণ খেতে। তো আমরা আজকে কি কি করি ভিডিওতে, তা আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো দিদি আর জিজু প্রায় সময় আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ায়, আর আমি তো আর পারি না ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে। তো আমি চেষ্টা করবো, কোনোদিন দেখি ওদেরকে খাওয়াতে পারি কি না। তো এখানে দেখতে পাচ্ছ বৌদি খুব হাসছে, বৌদি হাসতে খুব বেশি ভালো পায়। কি আর বলবো, দেখো এখানে কথা বলছে আর হাসছে, সবাই ওর কথা শুনছে আর হাসছে। আমার মেয়ের বাসা চাইছি, খাওয়ার নিমন্ত্রণ করছে, খাইতাম আসতে বেশি করে খাই, বেশি লজ্জা না, না লজ্জা লাগে। হ্যালো আমার দিকে। তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সুহন আর শান বসে গেছে খাওয়াতে। আর দেখতে পাচ্ছ শান কি করছে, শান এখানে ভাত খাচ্ছে না, ওর মা জোর করে ওকে খাওয়াচ্ছে, ও ভাত খেতে চায় না। দেখি তো বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে। তো বেগুন ভাজাটা রান্না রয়ে গেছে, তো বেগুন ভাজাটা করে নিচ্ছে আমার কাকার তো বোন। আর এখানে জল নাই, কেমনে খাওয়া দাওয়া চলবে? দেখো তো জলের খুব অভাব। প্রভু কি হওয়া, প্রভুজি বলিয়ে কুছ। এখন জল আনা হইব, তারপরে খাওয়াইব, এখনো না শুরু হইতো না। ঠিক আছে জল আনা হোক, আর এখানে ভাত রেডি, এখন খাওয়া শুরু হইব। জ্বলাই গেছে। তো আজকে দিদির বাসায় সাপ্লাইয়ের জল আসেনি, আর দিদির খুব কষ্ট হচ্ছে কাজ করতে, সকাল থেকে অপেক্ষা করছে। তা ওদের এখানে টাইম টেবিল নাই কোন সময় আসে জল, রাত্রেও কোন সময় আসতে পারে। তো এভাবে অপেক্ষা করতে করতে 3টা বেজে গেছে, জল আর আসেনি। তারপরে জিজু দোকান থেকে 4-5 বোতল জল নিয়ে এসেছে, তারপরে খাওয়া শুরু করছে এখানে। তো সঞ্জিতার বড় বোন দিদির বাসাতে এসে আজকে আমরা খাওয়া দাওয়া করছি। অনেক কিছু আইটেম রান্না করা হয়েছে, মাছ মাংস আরো অনেক ধরনের রেসিপি রান্না করেছে দিদি। তো জমিয়ে খাওয়া দাওয়া করব, দেখি কি রকম হয় আজকে রান্না। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি, আর এদিকে সঞ্জিতা সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে কি রকম হয়েছে আজকে রান্না। সবাই বলছে খুব ভালো হয়েছে, আর সত্যি রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা ফ্লোরে বসে খাওয়া দাওয়া করছি। ফ্লোরে বসে খাওয়ার মজাই আলাদা, অনেক লোক তাই আর টেবিলে না বসে আমরা সবাই বললাম ফ্লোরে বসে আজকে খাওয়া দাওয়াটা সেরে। তো আমরা খাওয়া দাওয়া করার পর সঞ্জিতা আর সব দিদি বৌদি সবাই মিলে ওরা খাওয়াতে বসে গেছে। তো ওরা সবাই এখন খাচ্ছে, দেখো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন একটু সময় রেস্ট করছে সবাই, কিছুক্ষণ পরে সবাই বেরিয়ে পড়বে, যে যার ঘরে চলে যাবে। তো একটু সময় আমরা সবাই গল্প গুজব করবো এখন।
ডাল বেগুন গুঁড়া শাক শাক ফ্লাক্স লাউ দিয়ে মাছের মাথা এরপরে লাউ দিয়ে মাছের মাথা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মাংস মাছ তরকারি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তারপরে মাংস ভাজা মাংস তরকারি তারপরে বড়ই তো হাই দই 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 শান বাবু কোথায় ওই যে আমার মা আজকে বেশি ক্ষতি হয়ে গেছে, যাই হোক 500 টাকা তো খাওয়া দাওয়া হয়েছে এখানে। তো আজকে নিমন্ত্রণ খেতে এসে সবাই এক জায়গায় একসাথে সবার সাথে দেখা আর অনেক আনন্দ ফুর্তি করা হলো। আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে।